আমি বাহারিছু কোশলির খোঁজ করবার লাগি আসুন ভেটমা বার সাকেত শ্রীভূষণ কু আর জানমা কোশলির ভাবতে। আজ্ঞা জুহার, আপনকো আমার কোশলির খোঁজ কি স্বাগত। এই কোশলি ভাষাটা কেবু আছে? সিরজিনার মূলু আছে, জেভুই অঞ্চল আছে। ইনর লোক মানে নিজের ভিতরে কথাবার্তা হওয়ার লাগে গোটে ভাষাটে ব্যবহার করুলে। ইন আদিবাসী মানে রহুলে, বিশেষ করে বিঞ্ঝাল গণ সরা যা বহল হইকরি থিলে, আজ বি অছন। ই অঞ্চল কে বিভিন্ন সময়ারে বিভিন্ন লোক শাসন শাসক শাসন করেছেন, যেটা কি নল নাগ সরবপুরিয়া চোল গঙ্গ সোমবংশী কালচুরি চৌহান মরাঠা ইংরেজ এনে বহুত সে শাসক শাসন করেছেন। শাসক মানে যেন আসিছন আর শাসন করেছ, তা সেমানে নিজর 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 সংস্কৃতি আনিকরি আসিছন। আর সেমানে সে ই অঞ্চলর যেন সংস্কৃতি আছে, লোক আর সংস্কৃতি আছে, সে সংস্কৃতি সঙ্গে তাঙ্কর বি যেন সংস্কৃতি মিশেইছন। ইতার বাহারে ই অঞ্চলকে বিভিন্ন সময়ারে বিভিন্ন জাতির লোক বাহারু আসিকরি বি আসিছন, যেনটাকে কুইলতা অগ্রিয়া বামন ভুলিয়া আদি বিভিন্ন জাতির লোক বি আসিছন আর সবুদিনর লাগে রহি যাইছন। তো সে যেন জাত মানে বি আসিছন, সেমানে বি নিজর নিজর সংস্কৃতি আর ভাষা আনিকরি ই অঞ্চলর ভাষা আর সংস্কৃতি সঙ্গে মিশেইছন। তো এক যেন কোশলি ভাষাটা আমি যেন আমার সামনে যেনটা দিশুছে, এক যেন কোশলি ভাষা আমি ব্যবহার করুছ, সে ভাষাটা দিনে কি রাতে কি নিবনি, সেটা গোটে হাজার বর্ষর বিবর্তন উতারু আজকা আমার সামনে এটা অছি। কোশলি কিন কিন অঞ্চলে ব্যবহার হইছে? দেখুন, কোশলি ভাষাটা গোটে বহুত ব্যাপক ভাষাটে আর বহুত বড়টে অঞ্চলে ব্যবহার হইছে। যেনটাকে আজের ওড়িশার আমার 10টা জেলা আর গোটে সব ডিভিজন সেন ব্যবহার হইছে। তার বাহারে ছত্তিশগড়র কিছু অঞ্চলে বি ব্যবহার হইছে। আমার ওড়িশার ইহাদে সুন্দরগড়, ঝারসুগুড়া, সম্বলপুর, দেবগড়, অনুগুল, বরগড়, নয়াপড়া, কলাহান্ডি, বলাঙ্গীর, সোনপুর, বৌদ্ধ আউ আটমল্লিক সব ডিভিজন, ই এতকি অঞ্চলটা রে কোশলি এটা হেসি ব্যবহার হেসি। আর তার বাহারে ফুলবাণীর উত্তর উত্তর ভাগটা কোশলি ব্যবহার হেসি। আউ ছত্তিশগড়র দেভোগর পূর্ব ভাগ, ফুলঝর, রায়গড়, তারপরে সারঙ্গড় আর যশপুর তক, ই অঞ্চল মানকে কোশলিটা তার মানে ফিদিনিয়া সবুদিন ফিদিনিয়া কথাবার্তারে সবুলে ব্যবহার। এই কোশলি কে ভারতীয় ভাষা মানকর কেন শ্রেণীরে রাখা হইছে? দেখুন, আমার যেন ভাষাবিদ মানে অছন, ভাষাবিদ মানকর হিসাবে কোশলি গুটে ইন্ডো আরিয়ান ভাষা হয়। আও ইহাদে পূর্বী হিন্দি বিভাগর ভাষা মানকর সঙ্গে কোশলি কে রাখা হইছে। পূর্বী হিন্দি বিভাগর ভাষা মানে হলে অবধি, বগেলি, ছত্তিশগড়ি আউ কোশলি। ইতার সরকারি স্থিতি ইহাদে কানা আছে? দেখুন, আমার যেন কোশলি ভাষার সরকারি স্থিতি কে আমি দেখমা বেলে 2003 মসিয়ারে কেন্দ্র সরকার গোটে সীতাকান্ত মহাপাত্রঙ্কর অধ্যক্ষতারে গোটে কমিশন গঠন করেছিল। সে কমিশনটা 2004 তার রিপোর্ট দাখল কলা। সে রিপোর্টরে 38টা ভাষাকে সবু হইকরি সে সিফারিশ করেছে যে ই সবুকে অষ্টম সূচীরে সামিল করা যৌ বলি করি। তো সে যেন 38টা ভাষা তালিকা পঠাইছে সীতাকান্ত মহাপাত্র কমিটি, সে 38 ভিতরে কোশলি বি গুটে অছি। ইতার বাহারে 2011 আরএনআই যেটা রেজিস্ট্রার ফর নিউজ পেপার অফ ইন্ডিয়া আছে, সে সে বি তার ভাষা যেন তালিকা আছে, সে ভাষা তালিকারে কোশলিকে গোটে স্বাধীন একদম স্বতন্ত্র ভাষা হিসাবে তার তালিকারে লিস্ট করে সারিলান, তালিকাভুক্ত করে সারিলান। আগর কাণা হতলা সে ভাষা তালিকারে ওরি হাইফেন কোশলি বলিকরি সেন দেখুতলা। তারপরে আমি যদি আসমা সরকারি স্থিতি, ওড়িশা সরকার বি তার উপরে মানে আমার কোশলি ভাষাকে সিফারিশ করেছেন। 1-3-2014 নবীন পটনায়ক আমার যে মুখ্যমন্ত্রী অছেন, সে কেন্দ্র সরকারকে কোশলি ভাষাকে অষ্টম সূচীরে সামিল করা যাও বলিকরি চিঠি লিখিলে। তারপরে সরকার বদলি গলা ভোট পরে, 2014 ভোট পরে, ইলেকশন পরে সরকার বদলি গলা। তো তারপরে পরে ফের ঘে 2015 14-7-2015 ফের থরে চিঠি লিখিলে, সিফারিশ চিঠি লিখিলে। আও ইতার বাহারে আমার যেন দেখমা বেলে সম্বলপুর ইউনিভার্সিটি ইহাদে কাণা করছি গোটে পিজি ডিপ্লোমা কোর্স দেশি, গোটে বছরকিয়া গোটে পিজি ডিপ্লোমা কোর্স পড়াছি। আও কুদপালিন যেন বনবিদ্যালয় আছে, আবাসিক বনবিদ্যালয় আছে, সে বনবিদ্যালয়ের বি
ପ୍ରାଥମିକ ସ୍ତରରେ କୋଶଲି ଭାଷା ପଢ଼ା ଆସି ଏବେ ଏବେ କାଣା ହେଇଛି ଆମର ଜିଏମ୍ ୟୁନିଭର୍ସିଟି ଯେନ୍ଟା ଅଛେ ସେନ ବି ପାଠ ପଢ଼ାବାର ଆରମ୍ଭ ହେଇଛେ। ଇଟା ଇଟା ସରକାରୀ ସ୍ଥିତି ହିସାବରେ କୋଶଲିକେ ଆମେ ଏତିକି କହିପାରୁ। ଆଜ୍ଞା ଆମକୁ ଏ କୋଶଲି ସାହିତ୍ୟ ବାବଦେ ଟିକେ କିଛି କହତ। ଦେଖୁନ୍ ଆମର ଯେନ୍ କୋଶଲି ସାହିତ୍ୟ ଅଛେ ବହୁତ ଉଞ୍ଚା ଦର୍ଜାର ସାହିତ୍ୟ ଆମର ଅଛେ ଆଉ ରଚନା ମାନେ ଚାଲିଛେ। ବହୁତ ଶକ୍ତିଶାଳୀ କବି ମାନେ ଆମର ସାହିତ୍ୟରେ ଅଛନ୍, ଲେଖକ ମାନେ ଅଛନ୍। ଯେନ୍ତାକି ମାନେ ମୁଁ କହିବାର୍କେ ଚାହୁଁଛେ କି ଆମର ଭାଷାରେ ରାମାୟଣ ମହାଭାରତ ଅଛେ, ଗୀତା ଅଛେ, ଆଉ ଏସବୁ ହେଇସାରିଲା ପରେ ମାନେ ଆମର ଡିକ୍ସନାରୀ ବି ଆମର ଅଭିଧାନ ବି ଲେଖା ସରି ସାରିଲାନ। ତାର ବାହାରେ ଆମର ବିଭିନ୍ନ ତାମାନେ ଅଲଗ ଭାଷାର ଲେଖା ମାନେ ଯେନ୍ତା କାଳିଦାସଙ୍କର ମହାକାବ୍ୟ ମେଘଦୂତ ଯେନ୍ଟା ଅଛି ସେଟା ବି ଆମର ଅନୁବାଦିତ ହେଇସାରିଲାନ। ଇଂରାଜୀ ସାହିତ୍ୟ ମାନଙ୍କର ଅନୁବାଦ ଚାଲିଛେ। ତାରପରେ ଆମର ଯଦି ଆଜି ତାରିଖରେ କେତେ ପ୍ରକାର ବହି ପତର ବି ବ୍ୟାପକ ହିସାବରେ ପ୍ରକାଶନ ହେସି, ଯେନ୍ତାକି ଆମେ ଯଦି ରେଜିଷ୍ଟର୍ଡ ଆର୍ ଅନ୍ରେଜିଷ୍ଟର୍ଡ ଦୁଇ ପତ୍ର ପତ୍ରିକାକେ ହିସାବ କର୍ମା ପ୍ରାୟ ପାଖାପାଖି 80 ପତ୍ରିକା ଆମର ଚାଲିଛେ ରେଜିଷ୍ଟର୍ଡ ଅନ୍ରେଜିଷ୍ଟର୍ଡ ହେଇକିରି। ଆଉ ଆମର ଯଦି ବହିକେ ଯଦି ହିସାବ କର୍ମା ବିଭିନ୍ନ ବହି କାବ୍ୟ କବିତା ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ବହି ଯଦି ହିସାବ କର୍ମା ବୋଲେ ବାର୍ଷିକ 200 ଉପରେ ବହି ବାର୍ଷିକ ଆମର ପ୍ରକାଶିତ ହଉଛି ମାନେ ଆମର ଯେନ୍ କବି ଲେଖକ ମାନେ ଅଛନ୍। ଆଉ ତାର ବାହାରେ ଆମର ରେଡ଼ିଓ ମାନକେ ଯେନ୍ ରେଡ଼ିଓ ମାନକେ ରେଗୁଲାର ଫି ଦିନ ତାମାନେ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନେ ଆସି, ଦୂରଦର୍ଶନରେ ଆମର ଭାଷାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନେ ଆସି, ତାପରେ ଆଜିକା ଅନଲାଇନ ଯେନ୍ ପୋର୍ଟାଲ ମାନେ ଅଛେ ପୋର୍ଟାଲ ମାନକେ ବି ମେଗାଜିନ ଆସୁଛେ, ବହି ମାନେ ଆସୁଛେ, ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ବ୍ୟାପକ ତାମାନେ ଗୋଟେ ପ୍ରଚାର ପ୍ରସାର ଗୋଟେ ମାହୋଲଟେ ଅଛେ। ଆଉ ସାହିତ୍ୟ ବହୁତ ଉଞ୍ଚା ଦର୍ଜାର ସାହିତ୍ୟ ମାନେ ଏଥିରେ ଆମର ରଚନା ଅଛି, ଆର୍ ସବୁ ବିଭାଗର ସାହିତ୍ୟ ମାନେ ଏଥିରେ ରଚନା ହେଇସାରିଲାନ ଆର୍ ହଉଛେ ବି। ବହୁତ ଶକ୍ତିଶାଳୀ କବି ଲେଖକ ମାନେ ଏଥିରେ